হবে না? তুমি রাতে পাড়া দেবে? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে ওকে সকাল সকাল টিফিন দিলাম, ফ্রেঞ্চ টোস্ট আর আপেল। কি রান্না করবো বলতো? বাসন্তী পোলাও আর চিলি চিকেন খাবি তো? খাবি না? তোর বাবা খাবে। কেন, তুই কি খাবি তাহলে? কিচ্ছু খাবি না? বু বুটা কি? পা খাবে। তুমি কিচ্ছু খাবে না? আজকে বাসন্তী পোলাও আর চিলি চিকেন রান্না করব, দেখি কতদূর কি করতে পারি। ও আর আলু মাছ দিয়ে একটু কালিয়াও করব। আলুটা দিচ্ছি কারণ কি, ছেলেকে কিছু তো খাওয়াতে হবে, তার জন্য। দেখি ও কতদূর কি খায়। আর তোমরা দেখতে থাকো, কোথাও যাবে না, স্কিপ একদমই করবে না। গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে শুকোতে দিয়েছি, এত সুন্দর গন্ধ উঠেছে। এটা মোটামুটি শুকিয়ে গেছে, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। দেবো একটু আদা বাটা, 1/2 চামচ নুন আর এই 1 চামচ মতন চিনি, 1/2 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট নেবো। মাখিয়ে নিয়েছি, এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। আলু দিয়ে একটা কালিয়ার মতন করব, তাই এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু গোল গোটা জিরে কুচিটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে যায়, এর মধ্যে একটু চিনি আর নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এতে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। এগুলো আমি গ্রেট করে নিয়েছি তাড়াতাড়ি করে। ব্যাস দেবো সামান্য টমেটো কুচি, টমেটো কুচিটা বেশি করেই দেবো। ভদ্রলোক রান্না দেখবে বলে কোলে চেয়ে পড়েছে, হয় বলে নিয়ে রান্না করে দিলাম। এবার দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তো অনেকদিন ওকে ভালো কিছু রান্না করে খাওয়াইনি, তাই আজ নিয়ে ইচ্ছা করলো ওকে কিছু করে খাওয়াই। ও চিলি চিকেন খেতে ভালোবাসে, ও চাইনিজ খাবারটা বেশি পছন্দ করে। আর পোলাও করলাম যেহেতু আমার কাছে ফ্রাইড রাইসের চাল ছিল না। এবার ভাতটা চাপাবো, তার 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য 4 কাপ জল একটু গরম করতে দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, আমার ছেলে ভর্তা বানিয়ে দিয়েছে, দিয়ে দিলাম, একটু মাখা মাখা হয়ে যাবে। আর আমি এখানে একটা ডিম সিদ্ধও দিয়েছি ছেলের জন্য, সুন্দর কালারটা এসেছে। এরপরে এখানে জল দেবো, তো ঠান্ডা জলই দিচ্ছি, তোমরা গরম জল দিতে পারো। আমি এতে ওই 1/2 বাটির মতন জল দেবো, ব্যাস আর দেবো না। কি হচ্ছে রান্না, কি রান্না হচ্ছে? এটা চাপা দিয়ে দিলাম, ম্যারিনেট করে নেবো। এই যে চিকেনটা দিয়ে দিলাম, তো এর মধ্যে দেবো একটু আদা বাটা আর রসুন বাটা, এতে নুন দিয়ে দেব কিছুটা, কর্নফ্লাওয়ার দিয়ে দেব। একটা ডিমও দিয়ে দিই, একটু গোলমরিচের গুঁড়ো ম্যারিনেট করে নেবো। এই ছেলে বলে নিয়ে হচ্ছে না, বেটু না, ম্যারিনেট করে নিয়েছি। এবার ভাতটা চাপাবো, এটা গরম হতে দিয়েছি। চামচ মতন ঘি দিয়ে দেবো, মশলাটা ফোড়ন দিয়ে দিয়ে দেবো ভাজতে। হ্যাঁ বলো না, এখন দেখতে হবে না বাবা, একটু দাঁড়াও। একটু ভালো করে ভেজে নেব, মোটামুটি ভালো
ভাজা হয়ে গেছে, এবার গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। এখানে আমি স্ট্যান্ড ইউজ করিনি, স্ট্যান্ডটা ইউজ করলে আমার ছেলেটা শুধু ওটা নিতে চায়, তাই আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা করছি, তাই একটু নড়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আবার দিয়ে দেবো কুটু এটা নিজের মতন, মাছ ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, এই দেখো ভালো মতন চালটা হয়ে গেছে, জলটা একটু শুকানো যাচ্ছে না, এই যে দিয়েছি আমি চিকেন পিসগুলো ভেজানো, আমার চিকেন ফ্রাই হচ্ছে, এবার একটা একটা করে সব কটা ফ্রাই করে নেবো, হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজতে দেব, বেশি করে দিচ্ছি কেননা অনেকগুলো চিকেন পিস আছে, এটা ভাজা হয়ে গেলে গ্যাসটা খুলে দেব, ভাজাও তারপরে। আমার বাসন্তি পোলাও একদম ঝরঝরে, নুন দিয়ে দিলাম, এবার দেবো আদা রসুন আর এক ক্যাপসিকাম কুচি, টমেটো সস দিলাম, চিপির মতন সয়া সস, একটুখানি চিনিও দিয়েছি, এবার এই কর্নফ্লাওয়ার দেওয়া জলটা দিয়ে দেবো, চিকেন পিসগুলোও দিয়ে দেবো, আর একটু জল লাগবে তো, চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, বেশ ভালো খেতে। ফুটে গেলে রেডি, যে আমার চিলি চিকেনের ফাইনাল লুক, বেশ টেস্টি হয়েছে, আর ওর সাথে ঝরঝরে বাসন্তি পোলাও, এই কালিয়াটাও রয়েছে। অনেক দিন পর নিজের হাতে বানালাম, এত কিছু বানানোই হয় না, আর আমার ছেলে চিকেন পকোড়া সস দিয়ে খাচ্ছে, তো ওকে ভাত দিয়েছিলাম, ডিম সেদ্ধ যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে, খুব সুন্দর হয়েছে বাসন্তী পোলাওটা, দেখো চিকেন ওর এখন খেতে শুরু করেছে, বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, পুরো হোটেলের মতো। এই যে আমাদের পেঁপে গাছটার আর শেষ রক্ষা হলো না, কি অবস্থা, পেঁপে গাছটা পুরো উকড়ে গেছে, মাটিটা নরম হয়ে গেছে, কদিন বৃষ্টি হলো না, কত ফুল ফুটেছে দেখো, তুলসী গাছের মাটিটা খুব মিয়ে হয়ে গেছিল, আমি আবার গাছে টবটাকে এখানে নামিয়ে দিলাম, রোদ ছিল এখানটায়, গাছটার উপর পড়েছিল পেঁপে গাছ, উল্টে গাছটা কেটে দেওয়া হয়েছে, পাড়িয়ে দাও তো, হ্যাঁ ঘুম পার, ঘুম হচ্ছে বাবা, চুপ করব, আচ্ছা আচ্ছা, তো পাকে একটু ঘুমটা পাড়িয়ে দাও, ও একদম চুপ, আচ্ছা আর তুমি ঘুমাবে না,
তুমি রাতে পাড়া দেবে। তো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।